হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আমি দুইটি সিনেমার আপডেট নিয়ে কথা বলতে এসেছি। প্রথম সিনেমা হচ্ছে আরিফুর জামান পরিচালিত যন্ত্রণা। এই সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ, যে বাংলা সিনেমাতে তার অবস্থান দিন দিন শক্ত করে যাচ্ছেন, এবং গত ঈদেও তার লোকাল নামে একটি সিনেমা মোটামুটি ব্যবসা সফল হয়েছে। যদিও সিনেমাটা স্টোরি উপস্থাপনা আরও সুন্দর হলে তার অবস্থান আরও ভালো হয়ে যেত বাংলা ইন্ডাস্ট্রিতে, তারপরেও সে দিনকে দিন তার অবস্থান ভালো করে যাচ্ছে। সেই আদর আজাদের যে সিনেমাটা মুক্তি পাচ্ছে সেই সিনেমাটার নাম হচ্ছে যন্ত্রণা। সিনেমাটা অবশ্য ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে, এখন এই চলতি মাসের অর্থাৎ অক্টোবরের 27 তারিখ সিনেমাটা রিলিজ দেওয়ানোর প্রস্তুতি চলছে। আদর আজাদের সাথে অভিনয় করেছে মানসী প্রকৃতি। যদিও তার মুখ এতটা পরিচিত না, কিন্তু তারপরেও সে নাট্যজগতে মোটামুটি পরিচিত। সে মানসী প্রকৃতি এই আদরের সাথে এই সিনেমাতে জুটিবদ্ধ হয়ে আমাদের সামনে আসতেছেন। এই সিনেমাটা প্রযোজনা করেছেন স্মার্ট মাল্টিমিডিয়া, এবং এই সিনেমার গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, যে বাংলা ইন্ডাস্ট্রিতে মোটামুটি গল্প উপস্থাপনায় পরিচিত মুখ, এবং তার গল্প মানুষ কিন্তু ফেলে দেয় না, মোটামুটি গ্রহণ করে। এছাড়াও এই সিনেমাতে 4টি গান রয়েছে। সেই 4টি গানের মধ্যে 2টি গান লিখেছেন রবিন ইসলাম এবং 2টি গান লিখেছেন সুদীপ কুমার দেব। আর এই সিনেমাতে আদর আজাদ এবং মানুষের প্রকৃতি ছাড়া রয়েছে শতাব্দী, ওয়াদুদ, ডন এবং গাঙ্গুয়া। দ্বিতীয় সিনেমার আপডেটটা হচ্ছে দেয়ালের দেশ। যে সিনেমাটার পোস্টার 2 অক্টোবর রিলিজ হয়ে গিয়েছে। এই সিনেমাটা মূলত মিশুক পণি পরিচালিত এবং রাজ এবং বুবলি অভিনীত। এই সিনেমার পোস্টার যেটা রিলিজ হয়েছে সেটা কিন্তু খুবই সুন্দর একটি পোস্টার, যেখানে রাজ একটা লাশের পাশে শুয়ে আছে, লাশ হয়ে আছে বুবলি, এবং রাজের চেহারা দেখে বোঝা যায় সে কত বিধ্বস্ত অবস্থায় বা কত মানসিকভাবে ভেঙে পড়েছে এই লাশের পাশে বসে। একটা আমার দৃষ্টিতে একটা দুর্দান্ত লুক এই পোস্টারে এসেছে। যাই হোক, এই সিনেমাতে মূলত 2টি সময়ের কথা বলা হবে, 7 বছর আগে এবং 7 বছর পরে। একটা মানুষের 7 বছর আগের ঘটনা এবং 7 বছর পরের ঘটনা, এই 2টা সময়কে একই সাথে তাল মিলিয়ে দেখানো হবে এই সিনেমাতে। এবং এই সিনেমাটা একটি সরকারি অনুদানের সিনেমা। 2020 এবং 2021 অর্থ বছরে এই সিনেমাটার জন্য অনুদান দেওয়া হয়েছিল। বাংলাদেশে যেসব অনুদানমূলক সিনেমা হয় বেশিরভাগই কিন্তু বলা যায় যে গল্প উপস্থাপনা, তাদের পারফরমেন্স অনুযায়ী এডিটিং বা বিজিএম যেসব কাজ করা লাগে, এমনকি ব্যাকগ্রাউন্ড মিউজিক, সব কিছুই বেশিরভাগ সময় বাজে হয়ে থাকে। কিন্তু এই বর্তমানে যে কয়েকটা সরকারি অনুদানের সিনেমা আমরা দেখতে পাচ্ছি এবং আরও বানাচ্ছে, যেমন দেয়ালের দেশ, এই ধরনের আমরা কাজ যেগুলো দেখতেছি, যেগুলো সামনে আরও আসতেছে, সেই কাজগুলো দেখে মনে হচ্ছে যে সরকারি অনুদানের হলেও বাংলাদেশে এখন ভালো ভালো সিনেমা তৈরি হবে, যেগুলো বাণিজ্যিকভাবে হচ্ছে, আলাদাভাবে সেগুলো তো হচ্ছে, কিন্তু এছাড়াও সরকারি অনুদানের সিনেমাগুলোও ভালো হবে। কারণ এখানে যারা পারফর্ম করেছে এবং এই সিনেমাগুলোতে যারা নির্দেশনা দিচ্ছে, পরিচালনা করছে, তাদের অবস্থা, তাদের লুক বা এসব সেসব সিনেমার টিজার এসব দেখলে আমরা বুঝতে পারতেছি যে সিনেমাগুলো মোটামুটি ভালো মানের হবে। আজকে তাহলে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।